হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে। সো বন্ধুরা, আমরা যারা সাধারণত অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা কিন্তু সবসময় একটা কথা শুনে থাকে যে রুট 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 কী। আমরা কিন্তু কেউ সাধারণত জানি না যে রুট কী, কেন করে, রুট কীভাবে করে, কী কারণে করে, আর রুট করলে কী হয়, অ্যান্ড কী ভালো হয়, কী ক্ষতি হয়। আমরা কিন্তু সাধারণত যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি রুট শব্দটা শুনেই, সবসময় শুনেই যাই, বাট কখনও এটা সম্বন্ধে রিচার্জ করি না বা জানার ইচ্ছা নাই বা জানিও না। সো আজকে আমি সম্পূর্ণ এই রুট সম্বন্ধে আমার এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। সো দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে। সো রুট, আমি প্রথমত রুটের ক্ষতিটা আমি আগে বলি যে রুট করলে কী ক্ষতিটা হয়, অ্যান্ড রুট কীভাবে করে সেটা আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে পরে বলে দিচ্ছি। সো আমি ফার্স্ট বলে দিচ্ছি রুট করলে ক্ষতিটা কী হয়। ধরেন রুট করছেন আপনি আপনার রুট, ফার্স্ট আমি ক্ষতিটা বলি, রুট করার সময় আপনার মোবাইলটা যদি একবার বন্ধ হয়ে যেতে পারে তাহলে কিন্তু আর কোনোদিন চালু হবে না, এটা একদম বাদ, ঠিক আছে। অ্যান্ড রুট করার পর, রুট করেছেন আপনি, এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম, আপনার মোবাইলটা বন্ধ হয়ে গেলে কিন্তু আর কখনো উঠবে না, ঠিক আছে, এটা কিন্তু মোবাইলটা বাদই হয়ে যায়, আর এটা ফার্স্ট। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন আপনার মোবাইলটা গরম হয়ে যাচ্ছে, আপনার মোবাইলটা নিজে থেকেই কাজ করে, আপনার মোবাইলটা তারপর আস্তে আস্তে অনেক গরম হয়ে নিজে থেকে কাজ করে, অনেকগুলো অ্যাপ্লিকেশন নিজে থেকেই ইনস্টল হয়ে যাচ্ছে, তারপর আপনার মোবাইল আপনাকে অটোমেটিকলি আপনি লক করেছেন, অটোমেটিকলিটা আনলক হয়ে অটোমেটিকলি মোবাইলে নিজে নিজে কাজ করে, তারপর মোবাইলের স্ক্রিনটা আলো সবসময় অন থাকে, এরকম কিছু সাধারণত সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে আপনার রুট করার পরে। অ্যান্ড রুট করার পরে যদি আপনার মোবাইলে কোনো একদম কোনো সমস্যা হয়ে যায়, বড় ধরনের কোনো সমস্যা হয়ে যায়, আপনি যদি কোনো মেকানিক্যাল কাছে নিয়ে যান আপনার মোবাইলটা, তাহলে কিন্তু এটা কোনোদিনই তারা ঠিক করবে না, করতে পারবে না। যদি তারা জিজ্ঞাসা করবে যে আপনার মোবাইলটা কীভাবে এরকম হয়েছে, আপনি যদি ফার্স্ট টাইমই বলে দেন যে আমি মোবাইলটা রুট করেছিলাম বা রুট করা মোবাইল এটা, তাহলে কিন্তু তারা মোবাইলটা ফেলে দেবে বা মোবাইলটা আপনাকে দিয়ে দেওয়া হবে বা দিয়ে দিবে ওরা, কারণ রুট করা মোবাইল কোনোদিন ঠিক হয় না, তারা ঠিক করতেও পারবে না। এটা হচ্ছে দোস্ত রুট করলে কী হয়, ক্ষতিটাই বেশি, আপনি রুট করলে ক্ষতিটাই বেশি। সো এবার আমি বলে দিচ্ছি রুট করলে কী হয়, রুট করলে কাজটা কী হয়, কেন রুট করে। দেখুন, রুট করে বড় বড় হ্যাকাররা, যাদের মোবাইল দু তিনটে আছে বা একটা মোবাইল নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা নেই। এবার হ্যাকিং করলে কী কী হ্যাকিং করা যায়, যেমন ধরেন আপনি কোনো একটা পাবজি গেমস খেলেন, ফ্রি ফায়ার গেমস খেলেন বা কোনো ইমো হোয়াটসঅ্যাপ কারো হ্যাক করবেন, ওই ক্ষেত্রে মোবাইলটা যদি আপনি রুট করেন তাহলে আপনার অধীনে চলে আসবে মোবাইলটা, মোবাইলটা কোম্পানির অধীনে থাকবে না। যেমন ধরেন আপনার মোবাইলে কোম্পানি থেকে কিছু অ্যাপ্লিকেশন দেওয়া আছে, বর্তমানে আপনার মোবাইলে কিছু অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাবেন আপনার মোবাইলে, যেমন ক্যালকুলেটর, ক্যামেরা, মানে অনেক অ্যাপ্লিকেশন আছে, মেসেজ, তারপর গুগল ড্রাইভ, গুগল, অনেক অ্যাপ্লিকেশন আছে মোবাইলে, তারা কোম্পানি থেকে আপডেট করে দিয়ে দেয় অটোমেটিকলিভাবে, ওরা সিজনে সিজনে এক বছর 10 মাস পর পরে ওরাই সফটওয়্যারগুলো অটোমেটিকলি প্লে স্টোর থেকে অটোমেটিক আপডেট হয়। সো এক্ষেত্রে কী হবে, আপনার মোবাইলে যদি রুট করে ফেলেন তাহলে আপনার মোবাইলে যেই কোম্পানির দেওয়া যেই অ্যাপ্লিকেশনগুলো আছে ওইগুলো আপনি কাট করে ফেলতে পারবেন, এগুলো আপনি আনইনস্টল করতে পারবেন, এটা হচ্ছে প্রথমত কাজ। আর দ্বিতীয় হচ্ছে কি, আপনি হ্যাকিংটা করতে পারবেন, যে কোনো হ্যাকিংটা করতে পারবেন খুব সহজেই। সো এই হ্যাকিং করতে গিয়ে আপনার মোবাইলটা কিন্তু অনেক সময় হ্যাক হয়ে যেতে পারে, এটা এক কোনো গ্যারান্টি নেই, কোনো নিশ্চয়তা নেই আপনার। সো তারপর আর একটা কাজ আছে, আপনার রুট করার পর আপনার মোবাইলটা আপনার নিজের অধীনে চলবে, যেমন কেউ কল দিতে চাইলে আপনি কিন্তু বন্ধ করে রাখতে পারবেন, কেউ কিছু করতে চাইলে আপনি বন্ধ করে রাখতে পারবেন, আপনার সম্পূর্ণ আপনার নিজের অধীনে কাজটা করতে পারবেন। আপনি যদি বলেন যে আমার মোবাইলটা আমি এখন কারো অধীনে রাখবো না, কেউ কল দিতে পারবে না, কেউ মেসেজ দিতে পারবে না আমাকে, তাহলে আপনি সম্পূর্ণ নিজের আওতায়, মানে রুট করা মানেই আমার নিজের কন্ট্রোলে আমার মোবাইলটা রাখা, বাস এটাই। সো গাইস, রুট কীভাবে করে, আমি অবশ্য রুট করা কীভাবে জানি না, আমি আমার মাথায় যতটুকু আমি যতটুকু জানি, যতটুকু রিসার্চ করে জানতে পেরেছি আমি ততটুকু আপনাদের সামনে শেয়ার করেছি, আপনাদেরকে বলেছি অ্যান্ড কীভাবে রুট করে। সো আমি মনে করি আমি আমার অডিয়েন্স যারা আছে, যারা এই ভিডিওটা দেখতেছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করে বলবো, সাজেস্ট এটাই করবো যে কখনো রুট করার চিন্তা ভাবনা মাথায় আনবে না, রুট করবেন না, রুট করলে ক্ষতির দিকটাই বেশি। ওকে, সো রুট কীভাবে করে এটা জানার সত্ত্বেও যদি কেউ রুট করতে চান তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক অ্যাপ্লিকেশন আছে, যেটা প্লে স্টোরে অনেক অ্যাপ্লিকেশনের দ্বারাই রুট করা যায়। সো আপনি যদি তারপরও রুট করতে ইচ্ছুক তাহলে আপনি রুট করতে পারেন, কোনো সমস্যা নাই, তবে পরে পরবর্তীতে যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আমার মোবাইলটা সম্পূর্ণ বাদ হয়ে যাবে, তবে পরবর্তীতে কারো দোষারোপ করতে পারবেন না যে রুট করেছিলাম বা আমার ফ্রেন্ড একটা রুট করে দিয়েছিলাম, আমাকে হয় না, মোবাইলটা নষ্ট হয়ে গেছে। সো আপনি সতর্ক থাকুন আগে থেকেই। সো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।